হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার কিষাণ টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কথা বলবো, যে দেখছেন মূলো, লাল মূলো এবং সাদা মূলো দুটোই আছে। তো শীতকালে এই যে মূলো চাষ, তো তখন দেখবেন সাদা মূলো খেয়ে খেয়ে অনেক সময় মানুষ আর সাদা মূলো নিতে চায় না। তখন সেই সময় যদি লাল মূলো চাষ করে থাকেন, তাহলে দেখবেন বাজারে একই রকম আপনার বিক্রি হচ্ছে। তাই আমি বলবো যে যদি সাদা মূলো পরিবর্তে কিছু লাল মূলো চাষ করা যায়, তাহলে আপনারা সেখান থেকে এক্সট্রা মুনাফা পেতে পারেন। আর সেই ব্যাপারে আজকে কথা বলবো। আর আমার চ্যানেলে যারা প্রথম এসছেন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আবার উপস্থাপন করতে পারি। তাহলে আসুন আজকে এই নিয়েই মানে কিছু কথা বলি আপনাদের, আর উঠিয়ে দেখাই। এই মূলো চাষের পদ্ধতি একই রকম যা সাদা মূলো চাষ করে যেসব খরচা, যেসব খাটালি হয়, সেই ধরনেরই একই ব্যাপার। কিন্তু এই যদি লাল মূলোটা একটু চাষ করেন, তাহলে দামটা আপনি এক্সট্রা পাবেন। এই যে আমি আজকে উঠিয়ে নিচ্ছি কিছু মূলো, দেখুন। যখন আমার একই খরচা হবে, তখন আমি ওই একই রকম মূলো কেন লাগাবো? কারণ শীতকালে অনেকেই সাদা মূলো অনেক দিন ধরে খাওয়ার পর সাদা মূলোটা সবাইকারই পছন্দর হয় না। দেখবেন বাজার যখন একটু ঢিলে হয়ে যায়, তখন দেখবেন লাল মূলোটার খুব চাহিদা বেড়ে যায়। এটাকে আমরা গাজর মূলো বলে থাকি। এভাবে সারিবদ্ধভাবে বোনা যায়, তাছাড়াও ছিটিয়ে চাষ করা যায়। তা আমি এখানে সারিবদ্ধভাবে বুনেছি, দেখুন এভাবে। মাটিটাকে চিড়ে চিড়ে সারিবদ্ধভাবে বুনেছি, দেখুন এখানে সব কটায় মোটি উঠবে। যে যেরকম আমি উঠিয়ে নেব, আবার দেখবেন বাকিগুলো সব মোটি আসছে। মূলো চাষের বীজ বোনা থেকে একেবারে শেষ পরিচর্যা পর্যন্ত কিভাবে মূলো চাষ করতে হয়, এ টু জেড সব রকম ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। লাল মূলো মানে রান্না করে খেতে খুব ভালো, কিন্তু সাদা মূলোটা স্যালাডের পক্ষে খুব ভালো। মানে যারা স্যালাড করে, যাদের খাদ্যের তালিকায় প্রতিদিন প্রয়োজন, তারা কিন্তু সাদা মূলোটাই বেশি চয়েস করে। আবার রান্না করে যারা শাকটা পর্যন্ত ভাজা চরচরি করে খায়, তাদের কিন্তু লাল মূলোটা বেশি পছন্দ। তাই শীতকালের দিনে লাল মূলোটার চাহিদা একটু বেশি থাকে। তাই লাল মূলো চাষ করুন। এবার আমি এখানে ধুয়ে নেব আমার এই মূলো বাড়ি মানে ক্ষেত থেকে। জলের আশ্রয়টা অনেকটা দূরে, তাই আমি এই সামনে এই প্লাস্টিক দিয়ে জল দিয়ে সেখানে ধুয়ে নেব। দেখুন সেটা কিভাবে আমি ধুয়ে নিচ্ছি একটু। অনেকেরই থাকে, দেখবেন সামনে জল থাকে না, তাই অনেক দূরে যেতে হয়, পুকুর ডোবা খাল বিল সেখানে নিয়ে যেতে ভালো হয়। কিন্তু আমার একটু জলের অসুবিধে এখন, তাই আমি সেখান থেকে সামনে আমার ছোট্ট একটা কুয়ো থেকে প্লাস্টিকের মধ্যে জল নিয়ে নিয়েছি, আর সেখানে আমি মূলোটাকে একটু ঘষে ধুয়ে নেব। তাহলে মূলো একেবারে চকচকে হয়ে যাবে। কে যেখানে নিয়ে নিচ্ছি, এবার এটা একটা আমি নেকড়া দিয়ে ভালো করে ঘষে নেব। হালকা হালকা একটু ঘষে নিলেই একবারে চকচকে হয়ে যাবে। দেখুন একবারে চকচকে হয়ে গেছে। 2021 সালে মূলোর দাম প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম প্রায়,
সর্বত্র একই রকম। দেখুন এই ধরনের চকচকে মুলো বাজারে নিয়ে গেলে সহজেই সকলের, পছন্দ। লাল মুলো চাষ করবো বলে সাদা মুলো ভুলে যাব তা না, সাদা মুলোও পাশাপাশি চাষ করতে হবে, যার যেটা পছন্দ সেটা নেবেন। আর যেতে যেতে শুধু একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলে এই প্রথমবার এসেছেন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।